আপনারা দেখছেন দ্য মেসেজ। ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য বেনিফিসেন্ট, দ্য মার্সিফুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, শর্ট ব্রেকের পরে আপনারা যারা ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের সাথে যোগদান করেছেন এবং যারা ব্রেকের আগেও ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের সাথে ছিলেন, আপনাদের সবাইকে ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার আলোচনা আবার শুরু করতে যাচ্ছি। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আমার শর্ট ব্রেকের আগে আমি বলেছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। আমি নিশ্চয় সর্বপ্রথম ইবাদতের জন্য, মানুষের ইবাদতের জন্য যে ঘরকে সিলেক্ট করেছি সেই ঘরের নাম হইল বাক্কা। সেই ঘর বরকতময় ঘর, সেই ঘর হেদায়তের ওসিলা, সেই ঘর হেদায়তের জরিয়া। আমরা আপনারা যারা এই আল্লাহর পবিত্র ঘর হজ করার উদ্দেশ্যে যাচ্ছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সামনে আপনাদেরকে আরও খুশখবরির মেসেজ, আরও খুশখবরি দিতেছেন, খুশখবরির সংবাদ পৌঁছাইতেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আমার মেহমান, আপনি যিনি আল্লাহর ঘরকে জিয়ারত করতে যাবেন, আল্লাহর ঘরের তওয়াফ করতে যাবেন, আল্লাহর ঘরের হজ করতে যাবেন, আপনি সেটা শুধু মনে নিয়ে আসবেন না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কালো একটা ঘর, মক্কা শরীফের একটা ঘরকেই সম্মানিত করেছেন, যেই ঘরের নাম বাক্কা রেখেছেন, যেই ঘর সম্পর্কে মুবারাকা বলেছেন। আল্লাহ তা আমার মনে আসতে পারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু এই ঘরকেই আমাদের জন্য সম্মানিত করেছেন, সেই ঘরকেই একমাত্র আমাদের বরকতের জায়গা হিসাবে সিলেক্ট করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আমার মেহমান, তুমি সেটা শুধু মনে করো না, তোমার জন্য আরও অনেক বরকতময় জায়গা আমি সেখানে রেখেছি, তোমার জন্য আরও অনেক নিদর্শন সেখানে রেখেছি, তোমার জন্য অনেক রহমতের জায়গা, আরও অনেক রহমতের জায়গা সেখানে রেখেছি। যেমনটিকে মক্কাতুল মুকাররমা বাক্কাকে মুবারাকা আমি করেছি, সেই বাক্কার আশপাশে, সেই মক্কা শরীফের আশপাশে আরও কিছু জায়গাগুলো রয়েছে, যেই জায়গাগুলোকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সিলেক্ট করেছি। মক্কাতুল মুকাররমাকে যেমনটিকে আমি আল্লাহ সম্মানিত করেছি, মক্কাতুল মুকাররমার নিকটে এবং মক্কাতুল মুকাররমায় আরও কিছু জায়গা রয়েছে, সেই জায়গাগুলোকেও আমি সম্মানিত করেছি, বরকতময় করেছি। যেমনটিকে মক্কাকে মানুষের হেদায়তের ওসিলা করেছি, ঠিক তেমনিভাবে মক্কাতুল মুকাররমার ভিতরে এবং মক্কাতুল মুকাররমায় আরও কিছু জায়গাগুলো রয়েছে, যে জায়গাগুলোকে আমি বরকতময় করেছি, যে জায়গাগুলোকে আমি মানুষের হেদায়তের জন্য সিলেক্ট করেছি। আসুন আমরা সামনের দিকে অগ্রসর হই, দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বাক্কা মুবারাকা, মক্কা শরীফ, আল্লাহর বৈতুল্লাহ শরীফের পরে আর কোন জায়গাকে আমাদের জন্য বরকতময় করেছেন, আর কোন জায়গাকে আমাদের হেদায়তের ওসিলা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুন, সেখানে অত্যন্ত জ্বলন্ত নিদর্শন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। এর মধ্যে থেকে একটা নিদর্শন, একটা এক্সাম্পল হলো মাকামু ইব্রাহিম। এই জায়গার নাম হইল মাকামে ইব্রাহিম। সম্মানিত হুজ্জাজে কেরাম, আপনারা যারা টেলিভিশনে দেখেন, আপনারা যারা আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক আল্লাহ দিয়েছিলেন, আপনারা হজ করেছেন, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তওয়াফ করার তৌফিক দিয়েছিলেন, তওয়াফ করেছেন, উমরা করেছেন, হজ করেছেন, আপনারা দেখেছেন হরম শরীফের দরজার সামান্য একটু ডান সাইডে দিয়া একটু করে পিতলের একটা ছোট্ট সুন্দর একটা রুম, এই রুমের ভিতরে দুইখানা পাথরের টুকরা রয়েছে, যেই পাথর টুকরার মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সালামের কদম মুবারকের নিশানা এবং চিহ্ন রয়েছে। এই দুই পাথর টুকরাকে এবং এই জায়গাকে মকামে ইব্রাহিম বলা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি বাক্কা মক্কাতুল মুকাররমাকে মানুষের জন্য বরকতময় করেছি, আমি মক্কাতুল মুকাররমাকে মানুষের হেদায়তের জন্য সিলেক্ট করেছি। শুধু মক্কাতুল মুকাররমাকে নয়, মক্কাতুল মুকাররমার সামনে আরেকটা আমি আল্লাহর নিদর্শন রয়েছে, যেই নিদর্শনের নাম হইল মকামে ইব্রাহিম।
فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا যারাই এই মকামে ইব্রাহিমের সংস্পর্শে চলে যাবে, যারাই এই বাক্কার সংস্পর্শে চলে যাবে, যারাই এই আল্লাহর ঘরের সংস্পর্শে চলে যাবে, যারাই এই আল্লাহর ঘরের আশ্রয় নিয়ে নিবে, যারাই এই মকামে ইব্রাহিমের নিকটবর্তী হয়ে যাবে, তাদের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন তারাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে সেফটির গ্রান্টি তাদের জন্য দেওয়া হয়ে যাবে। দুনিয়ার বুকে তাদের উপর কোনো ধরনের অত্যাচার করা চলবে না, তাদের উপর কোনো ধরনের নির্যাতন করা চলবে না, তাদেরকে কোনো ধরনের কষ্ট দেওয়া চলবে না, তাদেরকে কোনো ধরনের পেরেশানি করা চলবে না। ওয়ামান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন তাদের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ঘরের হজ করার জন্য। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, এই আয়াত সম্পর্কে আমি গত সপ্তাহে আলোচনা করেছি, আপনারা খেয়াল করে শুনবেন এই আয়াতের শেষ দিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন। আল্লাহর সেই মেসেজটুকু হুবহু আপনাদের সামনে ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের মাধ্যমে পৌঁছে দিতে চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এখানে কাফারার অর্থ কুফরি করা নয়, ইমান থেকে বহির্ভূত হয়ে যাওয়া নয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন যাদের উপর আমি হজ করার জন্য যাদেরকে আমি মাল দিয়েছি, যাদেরকে আমি স্বাস্থ্য দিয়েছি, যাদেরকে আমি সময় দিয়েছি, অর্থাৎ ঘর থেকে আল্লাহর ঘর পর্যন্ত, আপনার ঘর থেকে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার যত জিনিসের প্রয়োজন হয় আল্লাহ সমস্তর ব্যবস্থা করেছেন। মক্কা শরীফ থেকে রিটার্ন আপনার ঘর পর্যন্ত আসা পর্যন্ত, আপনার ঘর থেকে হজের উদ্দেশ্যে আল্লাহর ঘরে যাওয়া পর্যন্ত এবং আল্লাহর ঘর থেকে রিটার্ন আপনার ঘরে আসা পর্যন্ত যত জিনিসের প্রয়োজন হয় সমস্ত জিনিসের ব্যবস্থা যখন আল্লাহ তার খাস মেহরবানির মাধ্যমে আমাদের জন্য করলেন, এরপরে যারা হজ করতে যাবে না তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ামান কাফারা, গুয়াকে আমার এত নিয়ামতের কুফরি করলো, আমার এত নিয়ামতের নাশুকরি করলো যে তার উপর হজ ফরজ করেছি এবং হজ ফরজ করার যত মাধ্যম ছিল সব মাধ্যম আমি তার ব্যবস্থা করে দিয়েছি, তারপরেও যে মানুষ হজে যাবে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে তার এই কাজটা কুফরির কাজের সমপরিমাণ। তাই তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যারা এত কিছু পাওয়ার পরেও আমার ঘর জিয়ারত করতে আসবা না, যারা এত কিছু পাওয়ার পরেও মুকামে ইব্রাহিমের সামনে দুই রাকাত নামাজ পড়ার জন্য আসবা না, জেনে রাখো তোমাদের কাছে তো আমি কোনো দিন মুখাপেক্ষী নয়, তোমাদের কাছে তো আমি কোনো জায়গায় আটকানো নয়, তোমরা যে আসলে আমার ঘরের সম্মান বাড়বে তা তো নয়, তোমরা না আসলে যে আমার ঘরের সম্মান কমে যাবে তাও তো নয়, তোমরা আসলে মুকামে ইব্রাহিমের সম্মান বাড়বে তাও নয়, আর আমরা না গেলে যে মুকামে ইব্রাহিমের সম্মান কমে যাবে তাও নয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাক্কাকে যখন বানিয়েছেন সৃষ্টি করেছেন, সম্মানিত করে সৃষ্টি করেছেন এবং আবাদুল আবাদ ফর এভার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মক্কা শরীফের ইজ্জতের হেফাজত করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাখবেন। মুকামে ইব্রাহিম এই পাথর টুকরা দিয়ে যেদিন থেকে হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের কদম মুবারক লেগে গেছে সেদিন থেকে এই মুকামে ইব্রাহিমের সম্মান এবং ইজ্জত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত এই মুকামে ইব্রাহিমের সম্মান থাকবে। আমি এই ঘর জিয়ারত করতে গেলেও আল্লাহর ঘরের সম্মান থাকবে, আমি না গেলেও এই ঘরের সম্মান থাকবে, আমি এই মুকামে ইব্রাহিমের পিছনে দুই রাকাত নামাজ পড়লেও এই মুকামে ইব্রাহিমের সম্মান থাকবে, না পড়লেও সম্মান থাকবে। তাই তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যদি তুমি আল্লাহর ঘর জিয়ারত করতে যাও না টাকা পয়সা ধন দৌলত স্বাস্থ্য সব কিছু থাকার পরেও, তাহলে জেনে রাখো তোমার কাছে আমি কোনোদিন কোনো অবস্থায় ঠেকাত নাই, আমি সাফসেল সাফেসিয়েন আল্লাহু সামাদ, আল্লাহ সেলফ সাফেটি সাফেসিয়েন, কারো মুখাপেক্ষী নয়। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আমরা এই আয়াত দ্বয়ের মাধ্যমে আমরা জানতে পেরলাম
96 নম্বর আয়াত এবং 97 নম্বর আয়াত, আলে ইমরানের 96 নম্বর 96 নম্বর আয়াত এবং 97 নম্বর আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ তাবারক ও তাআলা মক্কা শরীফকে সম্মানিত করেছেন এবং মক্কা শরীফের নিকটে মক্কা শরীফের সামনে মকামে ইব্রাহিমকেও আল্লাহ তাবারক ও তাআলা সম্মানিত করেছেন। আসুন আমরা কোরআন শরীফকে যদি আবার জিজ্ঞাসা করি, হে কোরআনুল করিম, আল্লাহ তাবারক ও তাআলা এই বাক্কাকে সম্মানিত করার মেসেজ তোমার মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। হে কোরআনুল করিম, মকামে ইব্রাহিমের সম্মানের ঘোষণার মেসেজ আল্লাহ তাবারক ও তাআলা কোরআন শরীফের মাধ্যমে আমাদের কাছে দিয়েছেন। হে কোরআনুল করিম, তোমার কাছে কি আর কোনো মেসেজ আছে মক্কাতুল মুকাররমার অন্য কোনো জায়গা সম্পর্কে? আল্লাহ তাবারক ও তাআলা মক্কাতুল মুকাররমার বাইতুল্লাহ শরীফ মকামে ইব্রাহিমের পরে আর কোনো জায়গাকে কি সম্মানিত করেছেন? আর সম্মানিত করার পরে তোমার মাধ্যমে আমাদেরকে মেসেজ দিয়েছেন? কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন উত্তর দিবে, হা আল্লাহ তাবারক ও তাআলা অনেক জায়গা সম্পর্কে মক্কাতুল মুকাররমার অনেক জায়গার ইজ্জত সম্পর্কে আল্লাহ তাবারক ও তাআলা কোরআন শরীফের মাধ্যমে আপনাদের কাছে মেসেজ পৌঁছেছেন। কোরআন এক এক করে সেই মেসেজ আপনাদের সামনে তুলে ধরতে চায়। আসুন ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেগুলো জানার চেষ্টা করি। তারপরে আমরা দেখতে পাই আল্লাহ তাবারক ও তাআলা যেমনটিকে বাক্কাকে বাক্কা বলে মুবারকা বলেছেন আল্লাহর গরকে, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মুকাম ইব্রাহিম, মুকাম ইব্রাহিমকে আয়াতে বাইয়িনা হিসাবে আল্লাহ তাবারক ও তাআলা সার্টিফিকেট দিয়েছেন। ঠিক তেমনিভাবে এর অনেক কিছু আগে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা এই মক্কা শরীফ সম্পর্কে এবং মক্কা শরীফের সাথে সম্পর্কিত আরেকটা জায়গা সম্পর্কে দ্বৈতহীন ভাষায় আল্লাহ মেসেজ পৌঁছে দিতে চাচ্ছেন। আসুন আমরা সেই আয়াতটাও তিলাওয়াত করি। সম্মানিত হুজ্জাজে কেরাম, আমি আজকের অনুষ্ঠানেও কোরআন শরীফের মাধ্যমে আপনারা যারা হজ করতে যাবেন কোন কোন জায়গায় যাবেন এবং এই জায়গা সম্পর্কে আমার আল্লাহকে মেসেজ দিতেছেন, এই জায়গার কতটুকু সম্মান আল্লাহ তাবারক ও তাআলার কাছে আছে। আপনি হজ করতে যাবেন লন্ডন থেকে, এই জায়গাগুলার পবিত্রতা, এই জায়গাগুলার সম্মান এবং এই জায়গাগুলার মহব্বত আপনার অন্তস্থে স্থান করে নিন। এই জায়গাগুলো সম্পর্কে যদি আমার সম্মান আমার অন্তরে না থাকে, এই জায়গাগুলার মহব্বত যদি আমার অন্তরে না থাকে, এই জায়গাগুলো দিয়ে আমার যদি মহব্বত এবং মায়া না হয়, এই জায়গাগুলো দিয়ে যদি আমার সম্মান সৃষ্টি না হয় আমার অন্তরের মধ্যে, তাহলে আমার হজের পুরা মজা এবং লজ্জত আমি পাইতে পারবো না। আমার হজের সম্পূর্ণরূপে লজ্জত পাইতে হলে, হজের সম্পূর্ণ মজা উপভোগ করতে হলে আমার এই সমস্ত জায়গা সম্পর্কে আগে আমার বেসিক নলেজ নিতে হবে। তাই আমি এই সমস্ত জায়গা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতে চাই। হজে যাওয়ার আগে আগে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন এই মাসআলা সম্পর্কে আলোচনা করব। তার আগ পর্যন্ত এই জায়গাগুলার সম্মান কোরআন কী দিয়েছে, আল্লাহ কী দিয়েছেন এবং আপনি যখন এই জায়গাগুলায় যাবেন, এই জায়গাগুলা জিয়ারত করবেন, এই জায়গাগুলায় চলাফেরা করবেন, এই জায়গাগুলায় হাঁটবেন, এই জায়গাগুলায় বসবেন, আপনি এই জায়গাগুলার কদর এবং সম্মান আপনাকে করতে হবে। আজকে এই টিভির প্রোগ্রামে আসার আগে আমি এক জায়গায় আলোচনায় বলেছিলাম, আগের আম্বিয়া আলাইহিম সালাতু ওয়াসালাম তো এই জায়গাগুলাকে চিনেছেন, সম্মান করেছেন। সাহাবায়ে কেরাম এই জায়গাগুলাকে চিনেছেন, সম্মান করেছেন। আম্মায়ে মুজতাহিদিন এই জায়গাগুলাকে চিনেছেন, সম্মান করেছেন। আমাদের আকাবির, আমাদের বুজুর্গানে দিনরা এই জায়গাগুলাকে চিনেছেন, সম্মান করেছেন। একটা ঘটনা আপনাদের সামনে, এই জায়গাগুলার সম্মান, আমরা যাদেরকে ওলি বলি, আমাদের উস্তাদের উস্তাদরা, আমরা যাদেরকে অনুসরণ করি, আপনারা প্রত্যেকেই জানেন দারুল উলুম দেওবন্দ বহুত বড় একটা মাদ্রাসা, যেখান থেকে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়ার জন্ম হয়েছে। সেই দারুল উলুম দেওবন্দের বুজুর্গদের সিস্টেম ছিল, মক্কাতুল মুকাররমায় যখন ওরা হজ করতে যাইতেন, আত্রাফে হরমের ভিতরে কোনো দিন তারা জুতা পায়ে দিতেন না, খালি পায়ে নেঙ্গা পায়ে তারা আত্রাফে হরমে চক্কর দিতেন। তার একমাত্র কারণ ছিল যে জায়গার সম্মান আল্লাহ তাবারক ও তাআলা কোরআন শরীফে উল্লেখ করেছেন, যে জায়গার সম্মানের মেসেজ আল্লাহ তাবারক ও তাআলা ফিরিশতাদের লিডার জিব্রিল আলাইহিস সালামের মাধ্যমে,
খিতাবগুলার লিডার কোরআন শরীফের মাধ্যমে, নবীগণের লিডার মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে জায়গার সম্মান আমাদের সামনে পৌঁছে দিয়েছেন, সম্মানের আলোচনা আল্লাহ করেছেন, সম্মানের মেসেজ আমাদের সামনে পৌঁছে দিয়েছেন, আমাদের সেখানে হজ করতেই হবে, হজ করতে যেতেই হবে, আমাদের বডির অঙ্গ প্রত্যঙ্গ পার্টসগুলো না নিয়ে আমরা হজে যাইতে পারবো না। কিন্তু তাদের দিলে ভয় ছিল যে আমি যদি জুতা পাই দিয়ে সেখানে তোয়াফ করি, চলাফেরা করি আল্লাহর মক্কা শরীফের জমিনে, হয়তো ওই জমিনের সাথে আমার বেয়াদবি হয়ে যেতে পারে। তাই এই মক্কাতুল মুকাররমার ফিহি মুবারাকা, এই মুবারক লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল্লিল আলামিন, এই মুবারক জায়গাগুলোর সম্মান করতে যাইয়া তারা পায়ে জুতা দিতেন না। আরও শুনবেন, দারুল উলুম দেওবন্দের অনেক বুজুর্গরা ছিলেন যারা জীবনে কালো জুতা পায়ে দিতেন না, কালো জুতা পরিধান করতেন না, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার গোরের গিলাফের সম্মান করতে যাইয়া কালো জুতা পায়ে দিতেন না। আরও শুনবেন, দারুল উলুম দেওবন্দের বুজুর্গান এদিন সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি, সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহির সাহেবজাদা আরশাদ মদনী রহমত আসআদ মদনী রহমতুল্লাহি আলাইহি, এই সমস্ত বুজুর্গানের মাথায় দেখবেন গ্রিন কালার পাগুড়ি বাঁধা। তারা এই গ্রিন কালার পাগুড়ি বাঁধতেন, গুম্বুদে খাজরার কালার গ্রিন, এই গুম্বুদে খাজরাকে সম্মান করে তারা গ্রিন কালার পাগুড়ি বাঁধতেন। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই মুবারক জায়গাগুলোর সম্মান, এত সম্মান তারা করত। সম্মানিত হুজ্জাজে কেরাম, আপনারা যারা আল্লাহর ঘর জিয়ারত করতে যাবেন, এই জায়গাগুলায় আপনাদেরকে যেতে হবে, আল্লাহর ঘর তোয়াফ করতেই হবে, না হলে আপনার তোয়াফ হবে না। মোকামে ইব্রাহিমের সাইড দিয়ে আপনাকে তোয়াফ করতে হবে। আমি বলবো মোকামে ইব্রাহিমে আমাদের কী করতে হবে আগামী অনুষ্ঠানে, আজকে শুধু মোকামে ইব্রাহিমের সম্মান আপনাদের সামনে তুলে ধরতে চাই। মোকামে ইব্রাহিমের পরে যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, হে কোরআন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মক্কা শরীফের ঘর এবং মোকামে ইব্রাহিম, এই দুই জায়গার পরে কি আর কোনো জায়গা সম্পর্কে কোরআন শরীফে আলোচনা করেছেন? আমরা কি আল্লাহর ঘরের চতুর্দিকে তওয়াফ এবং মোকামে ইব্রাহিমের নিকটে দুই রাকাত নামাজ এবং মোকামে ইব্রাহিমকে সাইটে নিয়ে আল্লাহর ঘরের তওয়াফ করা ছাড়া আর কোনো জায়গায় কি আমাদেরকে যেতে হবে? আর কোনো জায়গাকে সম্মানিত জায়গা, ইজ্জতি জায়গা, যেমনটিকে মোকামে ইব্রাহিমের সম্মান আল্লাহ দিয়েছেন আল্লাহ তাবারক ও তাআলার বাক্কা শরীফের মাধ্যমে, বাক্কা শরীফের ওসিলায়? হ্যাঁ, কোরআন আপনাদেরকে ডেকে বলবে আল্লাহ তাবারক ও তাআলা সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতে আরেকটা জায়গার সম্মান এবং জায়গা সম্পর্কে কোরআন শরীফের মাধ্যমে আপনাদের কাছে মেসেজ পৌঁছে দিচ্ছেন। আসুন আমরা সেই আয়াতটা তিলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাঈফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাবা ওয়া ইযা জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, ওয়া ইযা জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, যখন আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ঘরকে মানুষের সওয়াবের জন্য, মানুষ সওয়াব হাসিল করার জন্য এবং মানুষের নিরাপত্তা হাসিল করার জন্য এই ঘরকে বানিয়েছিলাম, সেই গোরের নিকটে আমি আরেকটা স্থানকে নির্দিষ্ট করে রেখেছি যার নাম মাকাম ইব্রাহিম। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, হে মানুষ জাতি, আল্লাহর গোরকে যখন তওয়াফ করতে যাবে, আল্লাহর গোরকে যখন তওয়াফ করবে, তোমার মাসাবাতা মাসাবত কা হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আল্লাহর গোরের সম্মান এবং মাকাম ইব্রাহিমের সম্মান আমাদের সামনে তুলে ধরতে চাচ্ছেন। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে ওয়া ইযা জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, আমি যখন মক্কা শরীফকে মাসাবাতা হিসাবে আর শান্তিময় জায়গা হিসাবে, সেফগার্ড হিসাবে সিলেক্ট করেছি, সৃষ্টি করেছি, আমনার অর্থ শান্তির এবং নিরাপত্তার জায়গা, আর মাসাবাতার কয়েকটা অর্থ হতে পারে। এক অর্থ হলো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ঘরকে মাসাবাতা বলা হয় যে বারবার যে ঘরের দিকে মানুষ রিটার্ন হয়, বারবার যে ঘরকে দেখতে চায়, বারবার যে ঘরের তওয়াফ করতে চায়, বারবার যে ঘরের সোহবতে সংস্পর্শে যেতে চায়, এই মাসাবাত এই ঘরকে বা এই জায়গাকে বলা হয়। সম্মানিত হুজ্জাজে কেরাম, আপনারা যারা একবার হজ করেছেন, দুইবার হজ করেছেন, তিনবার হজ করেছেন,
আপনারা যারা একবার দুইবার তিনবার উমরা করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার অনেক বান্দাদেরকে তৌফিক দিয়েছেন, অনেকবার হজ করেছেন, অনেকবার উমরা করেছেন। আপনারা যারা বারবার উমরা করেছেন, বারবার হজ করেছেন, আপনাদের অন্তরকে আপনারা জিজ্ঞাসা করুন, আপনাদের বুকে হাত দিয়ে বলুন, যতবার আপনি আল্লাহর ঘরকে দেখেছেন, যতবার আল্লাহর ঘরের তওয়াফ আপনি করেছেন, যতবার আল্লাহর ঘরের জিয়ারত করেছেন, ততবার আপনার তৃপ্তি মিঠেনি, বরঞ্চ এই ঘরের জিয়ারতের শৌক আরও বেড়ে গেছে, এই ঘরের তোয়াফের শৌক আপনার আরও বেড়ে গেছে। আপনার মন চাচ্ছে আরও বারবার যেন আপনি এই ঘরের তোয়াফ করতে পারেন, আপনার মন চাচ্ছে বারবার যেন এই ঘরের জিয়ারত করতে পারেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, মানুষের দিলের চাহিদার জায়গা, দিলের খাহিশের জায়গা, যে ঘরকে বারবার দেখতে মানুষ চাবে, যে ঘরের তোয়াফ বারবার করতে চাবে, যে ঘরের জিয়ারত বারবার মানুষ করতে চাবে, আর যে ঘরকে আমি বরকতময় এবং শান্তিপূর্ণ করেছি। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, হে হুজ্জাজে কেরাম, আমার মেহমান, যারা আল্লাহর ঘরকে তোয়াফ করবা, তোয়াফ করার শেষে মুকামে ইব্রাহিমে যেন দুই রাকাত নামাজ পড়া হয়। আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মুকামে ইব্রাহিম এবং আল্লাহর ঘরের সম্মান সম্পর্কে আলোচনা করেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত্বাঈফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআ'ইস সুজুদ। এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাই সিরিয়াল, স্টেপ বাই স্টেপ, আমরা আল্লাহর ঘরের সামনে যাইয়া কোন কোন ইবাদত করব, বাই সিরিয়াল সেই মেসেজ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি যখন ওয়াদা প্রতিশ্রুতি নিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে, আর যখন প্রতিশ্রুতি নিয়েছিলাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমাস সালাতু ওয়াস সালাম দ্বয়ের কাছ থেকে আমি যখন প্রতিশ্রুতি নিয়েছিলাম, কি প্রতিশ্রুতি নিয়েছিলাম, আন তাহিরা বাইতিয়া লিত্বাঈফিন, এই আল্লাহর ঘরকে, এই মকামে ইব্রাহিমকে এবং বাক্কা শরীফের চতুর্দিককে, এই মতাফকে, যে জায়গাতে মানুষ তোয়াফ করে সেই জায়গার নাম বলা হয় মতাফ, আল্লাহর ঘরের চতুর্দিককে তোমরা পুতো পবিত্র এবং পরিষ্কার এবং ক্লিন করে রাখবা। আল্লাহকে প্রশ্ন যদি করা হয়, আল্লাহ এই জায়গাগুলোকে কেন পবিত্র পুতো করে রাখতে হবে, ক্লিন রাখতে হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার উত্তর দিলেন, লিত্বাঈফিন, আমার আশিক, আমার মেহমানরা আসবে সে ঘরকে তোয়াফ করার জন্য, ওদের যাতে কোনো কষ্ট না হয়, ওদের যাতে কোনো পেরেশানি না হয়, ওদের যাতে কোনো অসুবিধা না হয়, সেই কষ্ট দূর করার জন্য, সেই পেরেশানি দূর করার জন্য, সেই অসুবিধাকে দূর করার জন্য, আন তাহিরা বাইতি লিত্বাঈফিন, তোয়াঈফিন, যারা তোয়াফ করে তাদেরকে তোয়াঈফিন বলা হয়, যারা আল্লাহর ঘরের চতুর্দিকে চক্কর লাগায়, সাত চক্কর দেয় তাদেরকে তোয়াঈফ বলা হয়, লি তোয়াঈফিন, যারা তোয়াফ করবে তাদের জন্য এই জায়গাকে পুতো পবিত্র করে রাখবে, ওয়াল আকিফিন, যারা এখানে ঠেরবে, এতেকাফ করবে বা রেস্ট নিবে সেই তাদের জন্য যাতে করা হয়, ওয়ার রুকআ'ইস সুজুদ, আর যারা সেখানে রুকু করবে, সেখানে সিজিদা করবে, তাদের জন্য যাতে এই জায়গাকে পুতো পবিত্র এবং পরিষ্কার করে রাখা হয়। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের কাছে আরেকটা মেসেজ পৌঁছে দিতে চাচ্ছেন, সেই মেসেজটা আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেখানে ফরজ ইবাদতের, ফরজ নামাজের পরে কোন ইবাদত কোন ধরনের সিরিয়ালে, কোন ইবাদতের সওয়াব আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে বেশি, সেইগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, আমার ঘর বাক্কা মুবারাকাকে পুতো পবিত্র করে রাখবা, কাদের জন্য রাখবা, লি তোয়াঈফিন, যারা তোয়াফ করবে। মুফাসসিরিনে কেরাম সেখানে বলছেন, এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসের মাধ্যমে আমরা দেখতে পাই, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অথেন্টিক হাদিসের মধ্যে আল্লাহর রসূল বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘরে বাক্কা শরীফের মধ্যে, মুবারক ঘরের মধ্যে প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেক দিন, এভরি সিঙ্গল সেকেন্ডে 120টা রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হচ্ছে। প্রত্যেকটা সেকেন্ডে 120টা
রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হচ্ছে। এই 120টা রহমতের মধ্যে 60টা রহমত এই সমস্ত মানুষের জন্য আল্লাহ নাজিল করতেছেন যারা আল্লাহর ঘরকে তোয়াফ করতেছে। আল্লাহর ঘরে ফরজ নামাজের পরে সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর ঘরের তোয়াফ করা। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আমরা দেখতে পাই আমরা যারা মসজিদে যাই, আমরা যারা আমাদের লোকাল মসজিদে নামাজ পড়তে যাই, আমরা দেখতে পারি মসজিদে যাওয়ার পরে, মসজিদে ঢুকার পরে মুসল্লিরা, আল্লাহর মসজিদের মেহমানেরা দুই রাকাত নামাজ পড়ে, যেই দুই রাকাত নামাজের নাম হইল দুখুলিল মসজিদ, মসজিদে ঢুকার পরে দুই রাকাত নামাজ, যে নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, যেই নামাজ সাহাবায়ে কেরাম পড়েছেন, যেই নামাজ আতাবিঈন পড়েছেন, যেই নামাজ আইম্মায়ে মুজতাহিদিন পড়েছেন, যেই নামাজের সওয়াব সম্পর্কে অনেক বাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে পেশ করেছেন। কিন্তু মনে রাখবেন বাক্কা শরীফের লাল্লাযী বিবাক্কাত মুবারাকাম ওয়া হুদাল্লিল আলামিন, এই বাইতুল্লাহ শরীফের দুখুলিল মসজিদের নামাজের চাইতেও আরো বেশি সওয়াব আল্লাহর ঘরকে তওয়াফ করার। সেই ঘরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘরে হজের পরে তওয়াফ নামাজ ফরজ নামাজের পরে সবচেয়ে বেশি সওয়াবের ইবাদত হইল আল্লাহর ঘরকে তওয়াফ করার। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে বলছেন, আনতাহিরা বাইতিয়া লিত্বায়েফিন, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা পিতা পুত্র উভয় মিলে আমার ঘরকে পরিষ্কার পুতো পবিত্র করে রাখবা এই সমস্ত মানুষদের জন্য যারা এসে আমার ঘরকে তওয়াফ করবে। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আবারও আমাকে শর্ট একটা ব্রেকে যেতে হচ্ছে। ব্রেক থেকে আসার পরে আমি বাকি আয়াত সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠান ছেড়ে কোথাও যাবেন না। আল্লাহ যেন আমাদেরকে এই মেসেজ অনুষ্ঠানের মাধ্যমে সুচারুরূপে আল্লাহর ঘরের এবং তার নিকটবর্তী স্থানগুলোর সম্মান জানার, বুজার এবং এই সম্মানকে ফলো করে হজ করার তৌফিক দান করেন। এই বলে আমি আরও একটা শর্ট ব্রেকে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। In the name of Allah, the Beneficent, the Merciful. আপনারা দেখছেন দ্য মেসেজ।